হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা জানো দেশে কিন্তু প্রচুর গরম পড়েছে, অ্যাজ এ রেজাল্ট গরমের সোডনে দাঁড়াতে পারছি না, কাজ করবো কেমনে, তো এই জন্য ভিডিও আসছে না। তার উপরে একটা চ্যানেলে যদি আমি একসাথে দুটো সিরিজ চালাতে যাই আমার উপর অনেক চাপ পড়ে এবং আমার অনেক কষ্ট হয়। তো আমরা যেহেতু হেল্প অ্যারেজ সিরিজটা শুরু করেছি, এটা আমি কন্টিনিউ করাবো হচ্ছে অয়ন্তিকাকে দিয়ে, আর আমি চেষ্টা করবো এটা কোন টাইটান যে সিরিজটা আসবে সেটা কন্টিনিউ করার জন্য, আর এর সাথে ডেমোসলার এবং অশিনোকো ওগুলো আমি হ্যান্ডেল করবো, কিন্তু হেল্প অ্যারেজ হ্যান্ডেল করবে হচ্ছে অয়ন্তিকা। তবে আজকের এই ভয়েসটা আমি দিচ্ছি, এরপর ওখানে ক্লিক করলে অটোমেটিক ভিডিও সেখান থেকে স্টার্ট হয়ে যায়। তো ওখানে ক্লিক করে তোমরা মূল ভিডিওতে চলে যাও, আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। তো গাইস, আজকে তোমাদের একটা অসাধারণ ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে চলেছি, যেটা একটা অনলাইন গেমিং প্ল্যাটফর্ম, আর সেখানে শত শত অনলাইন গেম রয়েছে এবং এইসব গেম খেলে তুমি কিন্তু অনলাইনে পয়েন্ট এবং আর্নিংও করতে পারবে। আর এখানে রয়েছে লাক রয়্যাল শো, আরো অনেক মজার মজার লাকি গেম, আর দুনিয়ার প্রায় 90টা দেশে এই ওয়েবসাইটে গেম খেলা হয়ে থাকে। তো ডিসক্রিপশন এবং পিন কমেন্টে আমি লিংক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারো। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, এই বিজ্ঞাপনটি শুধুমাত্র আমাদের যে ইন্ডিয়ান অডিয়েন্স রয়েছে তাদের জন্য, কারণ এই ওয়েবসাইটে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলার কোনো অপশনই তুমি পাবে না। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো এই এপিসোডে আমাদের সাগরের ব্যাক স্টোরি দেখানো হয়। সাগরি মানে গত পর্বে যে মেয়েটাকে দেখেছে রিপোর্টার, সাথে আবার জল্লাদ আই মিন মৃত্যুদণ্ড দেওয়ার পাবলিক, তার ব্যাক স্টোরি দেখানো হয়। তো তার ব্যাক স্টোরিতে আমরা দেখতে পাই সাগরীর বাবা একজন বন্ধুকে মৃত্যুদণ্ড দিচ্ছে, আর এটা সাগরী দেখছে। তো তখন ওই বন্ধুর লোকটি মানে যাকে মারা হবে সে লোকদেরকে তার একটা কাহিনী শোনাচ্ছে, এবং আমরা এখানে দেখতে পাই সাগরীর বাবা এত সহজে লোকটির মাথায় তরল দিয়ে আঘাত করে যে বন্ধুটা বুঝতেই পারে না তার মৃত্যু হয়েছে, এবং মাথা আলাদা হওয়ার পরেও সে তার গল্প শেষ করতে থাকে, যা দেখে সাগরী মুগ্ধ হয়ে যায় আর ভাবে বড় হয়ে আমিও বাবার মতো একজন ভালো কসাই বা জল্লাদ হব। আর এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় সাগরী বড় হয়ে গিয়েছে, তাকেও মানুষ হত্যার কাজ দেওয়া হয়, কিন্তু আমাদের দেখানো হয় প্রথমবার সে যখন একজন মানুষ হত্যা করতে যায় সাগরী একটু ভয় পেয়ে যায়, তবে তারপরেও সে ওই লোকটির মাথার শরীর থেকে আলাদা করে দেয়। কিন্তু ওই শাস্তি দেওয়ার পর সাগরীর তখন ওই ব্যক্তিকে হত্যা করার জন্য অনুতপ্ত ফিল হয়, যা দেখে সাগরীর কাছে দাঁড়িয়ে থাকা আরেকজন জল্লাদ সাগরীর কাছে আসে এবং বলে, আমার ভয় হচ্ছে যে তাকে মরতে দেখে তোমার মনে অনুশোচনা জন্মাচ্ছে, আর লোকটি মারা যাওয়ার সময় তার ভেতরে আমি কষ্ট দেখতে পেয়েছি। তো সাগরীর জন্য এই বিষয়টা অনেক বেদনাদায়ক হয়ে পড়ে। আর এরপর আমরা দেখতে পাই সাগরী আবারও আরেকজন মানুষকে হত্যার কাজ করছে, তো এবারও সাগরী লোকটির মাথা কেটে ফেলে, কিন্তু তখনই তার পাশে দাঁড়িয়ে থাকা সেই জল্লাদটি সাগরীকে তার তরলের মধ্যে দেখতে বলে, আর এটা দেখে সাগরী হতবাক হয়ে যায়। তো এখানে সাগরী দেখে যে এই ব্যক্তিকে হত্যা করার সময় সে অনুশোচনা অনুভব করেছে, যে কারণ ওই ব্যক্তিকে শান্তিপূর্ণভাবে সে হত্যা করতে পারেনি, মানে সে বেশি ব্যথা পেয়েছে। তো এই কারণে সাগরীর আবারও অপরাধ বোধ হতে থাকে, আর সে ভাবতে থাকে সে কি কখনো তার বাবার মতো ভালো একজন জল্লাদ হয়ে উঠতে পারবে না, আর মানুষ হত্যা করার সময় তার ভেতরে যে অনুশোচনা অনুভব করে সেটা কি সে কখনোই কাটিয়ে উঠতে পারবে না। আর এরপর আমাদের দেখানো হয় সোগান এবং ইয়ামাডার কসাইরা, মানে দুই গোত্রের কসাইরা অনেকগুলো অপরাধী নিয়ে বসে রয়েছে, আর সবগুলো অপরাধী বা আসামিদের হাত পা এবং মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল, এবং প্রত্যেককে বলা হয় তোমাদের সবাইকে প্যারাডাইজ দ্বীপে যেতে হবে, আর সেখানে গিয়ে ইলেক্সির অফ লাইফ মানে অমৃত খুঁজে আনতে হবে, আর যে এই কাজ করতে সফল হবে তাকে জীবন ভিক্ষা দেওয়া হবে। আর এরপর সাগরী ওই প্রত্যেকটা সন্ত্রাসীর রেকর্ড বই দেখে, যেটা দেখে সাগরী বুঝতে পারে এরা সবাই অনেক ভয়ানক কাজ করেছে, অনেক হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত, আর এ কারণে তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর এরপর একটা মেয়ে অপরাধীকে দেখানো হয় যার চুলটা হচ্ছে পার্পল রঙের, আর সে গাবি মারুকে বলে, গাবি মারু আমি তোমার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছি। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, আমরা কিন্তু আবার বর্তমানে চলে এসেছি, মানে এপিসোডের যে শুরু হয়েছিল পূর্বের কাহিনী দেখে এখন আবার আমরা বর্তমানে আসি আর কি। তো যাই হোক, এখানে ওই মেয়েটি গাবি মারুকে বলে, মানে আমাদের এই সিনেমার মেন হিরোকে, তুমি সত্যিই খুব বিপজ্জনক কিন্তু আমি তোমাকে দেখে খুব হতাশ। তো সাগরী ওই মেয়েটির কথা শুনতে পাচ্ছিল যা সে গাবি মারুকে বলছে। তো সাগরী তখন চিন্তা করে গাবি মারু কি আসলে এত বিপজ্জনক, আর আসলে এতটা কঠিন যেমনটা লোকজন বলছে, নাকি ওকে সত্যি ফাঁসানো হয়েছে। তো এটা পরীক্ষা করার জন্য সাগরী করে কি তার তরোয়ালটি বের করে, আর তাতে গাবি মারুকে দেখে, আর এটা দেখে সে হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে গাবি মারু খুবই বিপজ্জনক এবং অনেক লোককে হত্যা করেছে। তো তোমার মনে এখন প্রশ্ন আসতে পারে যে ও তরলের মধ্যে কিভাবে ও দেখতে পারে যে কে ভালো কে খারাপ। তো বুঝতে পারছো এটা একটা জাপানিজ এনিমে সিরিজ, যেখানে ডেমনের মতো কনসেপ্ট রয়েছে, তো হতে পারে তরলের মধ্যে স্পেশাল ক্ষমতাটা রয়েছে। তো যাই হোক, এরপর আমরা দেখি সওগান গোত্রের লোকের একটা লোককে নিয়ে আসে যার পুরো শরীর থেকে ফুল বের হচ্ছে, এবং সবাইকে বলা হয় এই লোকটি হচ্ছে একমাত্র মানুষ যে প্যারাডাইজ দ্বীপ থেকে জীবিত ফিরে এসেছে, কিন্তু এখানে আসার পর থেকে তার শরীর থেকে ফুল বের হচ্ছে এবং সে খুব শীঘ্রই মারা পড়বে। তো এটা দেখে সকল অপরাধীরা তো ভয় পেয়ে যায় এবং তারা প্যারাডাইজ আইসল্যান্ডে যেতে অস্বীকার করতে থাকে। আর তখন সওগানের এক ব্যক্তি, উচ্চপদস্থ ব্যক্তি, কান্না করতে করতে বলে, তোমাদের সবার অলরেডি মৃত্যু সাজা হয়েছে, তোমরা এমনিতেই মারা পড়বে, তো মারাই যেহেতু পড়বে আমাদের কাজ করে নিজেদের কেন বাঁচাচ্ছ না তোমরা। কিন্তু এরপরও কোনো সন্ত্রাসী ওই প্যারাডাইজ আইসল্যান্ডে যেতে রাজি হয় না, আর তখনই ঘোষণা আছে তোমরা এখান থেকে যারা চলে যেতে চাও তারা যেতে পারো, কোনো সমস্যা নেই। আর তখনই একটা
একটা অপরাধী উঠে যখন হেঁটে চলে যেতে শুরু করে আমরা দেখতে পাই ইয়ামাডা ক্ল্যানের একজন কসাই তার গলা কেটে ফেলে। আর তারপর বলা হয় যেহেতু সকল বন্দীদের ইতিমধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তো এর জন্য যারা এই কাজ করতে চাইবে না তাদেরকে এখানেই মেরে ফেলা হবে। তো এই কথা শুনে সকল অপরাধী ভয় পেয়ে যায়। আর এরপর বলা হয় ওই প্যারাডাইস দ্বীপে প্রত্যেকটা অপরাধীর সাথে একজন ইয়ামাডা গোত্রের কসাই থাকবে তার উপর নজরদারি করার জন্য, কারণ সে অপরাধী যদি সেখানে কোনো চালাকি করার চেষ্টা করে তাহলে তাকে ঘটনাস্থলে মেরে ফেলা হবে। কিন্তু এরপরও যদি কোনো অপরাধী প্যারাডাইস আইসল্যান্ডে যাওয়ার পর ইয়ামাডার কসাইকে বা তার গার্ডকে যদি হত্যা করে একা ফিরে আসে তবে সেক্ষেত্রে তাকেও আবার হত্যা করা হবে। তো কোনোভাবেই ওখান থেকে মিশন কমপ্লিট করে আসার কোনো সিস্টেম নেই। তো এরকম একটা কথা বলার পরে অপরাধীদের হাতে প্যারাডাইস দ্বীপে যাওয়া ছাড়া আর কোনো অপশন থাকে না। আর তখনই সগান আরেকটা নতুন আদেশ দেয়, সেটা হচ্ছে তোমাদের উপর নজর রাখার জন্য আমাদের কম কসাই রয়েছে, তো বাড়তি যে কজন রয়েছে সেই কজন অপরাধীর আমাদের প্রয়োজন নেই। মানে বিষয়টা বুঝিয়ে বলি, ধরো 10 জন কসাই রয়েছে, তো 10 জন কসাই তো 10 জন অপরাধীকে গার্ড দিতে পারবে, কিন্তু অপরাধী রয়েছে ধরো 20 জন, তো এর জন্য বাকি 10 জনকে প্রয়োজন নেই। তো এটা জানার পরে বাকি সব বন্ধুরা করে কি একজন আরেকজনকে মারা শুরু করে, মানে সবাই চেষ্টা করছে যে প্যারাডাইস মিশনে যেতে হলে তাদের একে অপরকে মেরে ফেলতে হবে যাতে 10 জন থাকে এবং একটা করে গার্ড পায়। তো এখানে আমরা দেখি প্রচুর চারদিকে রক্তপাত হচ্ছে। আর তখন সোগান তার লোকদেরকে জিজ্ঞেস করে দেখো তো এখানে কোন অপরাধীর গায়ে লাল সিল রয়েছে। আর তখন একজন বলে তুমি লাল সিল বলতে কি বোঝাতে চাচ্ছ, যাদের ভিতর বিশেষ কোনো ক্ষমতা রয়েছে তাদেরকে আমরা সুপার পাওয়ার বলতে পারি, আর হ্যাঁ যাদের নামের পাশে আমরা কাগজপত্রে লাল সিল লাগাই তাদের আমরা আলাদাভাবে চিহ্নিত করি। আর তখন ওই লোকটি একটা হলুদ চুলের ছেলের দিকে ইঙ্গিত করে এবং বলে এই যে অপরাধীটা, ও এত ছোট হওয়া সত্ত্বেও পাহাড়ের একজন জলদস্যু নেতা ছিল। আর তারপর ওই পার্পল কালারের মহিলাকে দেখানো হয় এবং বলা হয় সে সাইগাও দুর্গের ভেতরে হামলা করে সমস্ত মন্ত্রীদের হত্যা করেছিল। আর এরপর একজন গোফালা লোকের দিকে ইঙ্গিত করে বলা হয় সে একজন মহান তরলবাস যাকে ব্লেড ড্রাগনও বলা হয়। আর তারপর আমাদের বিশাল একটা বড় লোককে দেখানো হয় যে ঘুমিয়ে রয়েছে, আর তাকে দেখে বলা হয় এই লোকটি ভালুকের মাথা খায় এবং তার শরীর এত শক্ত যে তার উপর কোনো অস্ত্র কাজই করে না, আর এই কয়জন লাল সিলোলা। তো এই সব শুনে ইয়ামাডা গোত্রের মেন যে সে তো খুশি হয়, কিন্তু এদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে গাবিমারু, যার ডাকনাম হচ্ছে গাবিমারু দ্য হেল, মানে আমাদের নায়ক। এবং সে দেখে সব লোক কিন্তু একে অপরের সাথে লড়াই করছে কিন্তু গাবিমারু তার জায়গায় শান্তিতে বসে রয়েছে। তো এটা দেখে সবাই অনেক হতবাক হয়ে যায় যে চারিদিকে মানুষ একে অপরকে হত্যা করছে কিন্তু ও একেবারে নিশ্চুপ, কিন্তু সাগরী এটা দেখে একটু ভয় পেয়ে যায়। আর তখন তার একটা পুরনো বন্ধু উঠে দাঁড়ালে ইয়ামাডা ক্ল্যানের কসাই সাগরীকে বলে তুমি এখানে এটা দেখে ভয় পাচ্ছ, তাহলে চিন্তা করো যে প্যারাডাইস দ্বীপে আরো কত রক্তপাত হবে সেটা তুমি কিভাবে দেখতে পাবে। তো আমি মনে করি তুমি একজন মেয়ে মানুষ, তোমার কাছে অল্টারনেটিভ কাজ রয়েছে বা বিকল্প কাজ রয়েছে, তুমি কেন এই কসাই কাজটাই বেছে নিলে। এটা শুনে সাগরী বলে আমি একজন ইয়ামাডা ক্ল্যানের সদস্য এবং আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম সমস্ত শিশুরা আমাকে বুলি করত এবং হয়রানি করত কারণ আমার বাবা একজন জল্লাদ ছিল, এবং আমিও বুঝতে পেরেছিলাম যে আমি চাইলেও স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না বা সমাজ আমাকে ভালো মতো মেনে নেবে না। তো এই কারণেই আমি আমার বাবার বেছে নেওয়া কাজই নিজের করে নিয়েছি। আর তারপর আমাদের দেখানো হয় সাগরীকে দেখে কিছু অপরাধী মনে করে সে একটি মেয়ে, ও অবশ্যই দুর্বল হবে, আমাদের উচিত ওর উপর আক্রমণ করে ওর তরলটা ছিনিয়ে নেওয়া, তারপর আমরা বাকি সবাইকে মেরে এখান থেকে পালিয়ে যাব। তো এরপর ওরা যখন সাগরীর উপর আক্রমণ করতে আসবে তখন আইসান নামে সাগরীর সাথে যে একজন জল্লাদ ছিল, অনেক হ্যান্ডসাম জল্লাদ, সে করে কি সাগরীকে বাঁচাতে চায় কিন্তু সাগরী তাকে থামায়। আর তখন সাগরীর তার শৈশবের কথা মনে পড়ে, মানে আমি যেটা দেখলাম জাপানিজ এনিমিতে সিরিয়াস সিরিয়াস মুহূর্তের অলওয়েজ ভিশন বা পূর্বের স্মৃতি দেখানো হয়। তো ব্যাক স্টোরিতে আমরা দেখতে পাই সাগরী যখন ছোট ছিল ওকে যারা হয়রানি করত সেও উল্টো তাদেরকে মারত। আর এরপর সিন বর্তমানে আসে, আমরা দেখতে পাই সাগরীকে যারা মারতে এসেছিল এক কোবে ওদের সবার মাথা সে কেটে ফেলে, কিন্তু তারপরও সাগরী যখন ওদেরকে মারতে যায় তখন তার একটু হলেও ভাবতে হয়, যার কারণে সবগুলো অপরাধীদের বেদনাদায়ক মৃত্যু হয়, মানে ও অ্যাকুরেট ভাবে একেবারে গলা কোপ দিয়ে নামাতে পারে না আরকি। তো এই কারণে সাগরীর একটু অপরাধ বোধ হয়। আর ঠিক তখনই সাগরী গাবিমারুর কণ্ঠ শুনতে পায়, আর কথা শোনার পরে তার হুশ ফিরে আসে। তো গাবিমারু বলে মানুষকে হত্যা করা এত সহজ নয়, আর লোকেদের বেছে নেওয়ার অন্য কোনো উপায় কি তোমাদের কাছে ছিল না? হতে পারে আমরা সবাই অপরাধী কিন্তু আমরা সবাই তো নিজের ইচ্ছে মতো মানুষ হত্যা করেনি, আর আমি তোমাদেরকে এটা করতে দেবো না। তো এটা শুনে সওগানের লোকেরা রেগে যায় এবং বাকি অপরাধীদের বলে যে ব্যক্তি গাবিমারুকে হত্যা করতে পারবে তাকে প্যারাডাইস দ্বীপে যেতে দেওয়া হবে। তো এখন সকল অপরাধীরা গাবিমারুর দিকে পা বাড়ায় হত্যার জন্য, কিন্তু গাবিমারু তাদেরকে বলে আমি তো তোমাদের জন্য প্রতিবাদ করেছিলাম যাতে রক্তপাত না হয়, কিন্তু তোমরা যদি আমাকে মেরে ফেলতে চাও তাহলে ঠিক আছে আমিও তোমাদেরকে জীবিত ছাড়বো না। কিন্তু কেউ গাবিমারুর কথা শোনে না, সবাই গাবিমারুকে আক্রমণ করে। আর এরপর গাবিমারু করে কি সবাইকে হত্যা করা শুরু করে এবং আমরা দেখি গাবিমারুর ওই হাত বাঁধা অবস্থাতেই হাত পা নখ দাঁত দিয়ে মানুষদের হত্যা করতে থাকে একেবারে পশুর মতো করে। আর এই দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই ভয় পেয়ে যায়। আর সাগরী তখন তার তরবারিতে দেখে গাবিমারুও ঠিক সাগরীর মতোই মানুষদের যখন মারছে এ কারণে তার ভেতরে অপরাধ বোধ হচ্ছে, কিন্তু গাবিমারু এই জিনিসটা মেনে নিয়েছে যে আমি যখন মানুষকে মারতে যাবো অপরাধ বোধ হবে কিন্তু থামবো না। তো এর মানে হচ্ছে সাগরীকেও মানুষের মৃত্যু মেনে নিতে হবে এবং এর সাথে বাঁচতে শিখতে হবে। তো এটা ভাবতে ভাবতে সাগরীর চোখের জল পড়তে থাকে, আর অন্যদিকে গাবিমারুর মুখে রক্ত লাগায় গাবিমারু পানি দিয়ে মুখ ধুচ্ছে। আর এরপর আমাদের বলা হয় সকল অপরাধীদের মধ্যে 10 জন বেঁচে রয়েছে এবং এই 10
জনকেই ইয়ামারের ক্ল্যানের কসাইদের সাথে প্যারাডাইসে পাঠানো হবে। আর এর পরের পর্বে আমাদের একটা সুন্দর দ্বীপ দেখানো হয়, আর এই দ্বীপ দেখে গায়েমারও ভয় পেয়ে যায়। আর গামিমারের মতো এত ডেঞ্জারাস একটা লোক যখন ভয় পেয়ে যায়, বুঝতেই পারছো এটা কত ভয়ানক একটা ব্যাপার। আর এরই সাথে সাথে হেল প্যারাডাইসের দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো হেল প্যারাডাইস আমি কন্টিনিউ করলাম, বাট এরপর থেকে অয়ন্তিকা কন্টিনিউ করবে। এবং আমি তোমাদের কাছে দাবি করছি, রিকোয়েস্ট করছি, যেটাই বলো না কেন তোমরা অয়ন্তিকাকে কিন্তু অবশ্যই গ্রহণ করবে। ওর ভুল ভ্রান্তি থাকলে সেটা তোমরা কমেন্টে বলে দেবে, বাট অবশ্যই গ্রহণ করবে, কারণ অয়ন্তিকার একটা জব দরকার। ও এখানে যদি কাজ করতে পারে আমাদের সাথে তাহলে কিন্তু ওর জন্য এটা পজিটিভ। আর তোমরা যদি বলতে বল কথা বলো, ওরও কিন্তু সংসার আছে, ওরও কিন্তু ফ্যামিলি সাপোর্ট দিতে হয়, তো ওর কিন্তু মন খারাপ হয়ে যায়। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমাদের জন্য আমি তো আছি অ্যাটাক অন টাইটান প্লাস ডেমন স্লেয়ার, এর সাথে অশ্বিনীকেও তো আমি করছি, কিন্তু এই হেল্প অ্যাড্রেসটা আমি চাই অয়ন্তিকা কন্টিনিউ করুক, যাতে অয়ন্তিকার হাতে একটা জব থাকে। তো প্লিজ তোমরা এমন কোনো নেগেটিভ কমেন্ট করবে না যার জন্য ওর মন খারাপ হয়। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।